সাকসেসফুল লোকেরা ধূমকেতুর মতো আকাশ থেকে পড়ে না, কিছু ডেইলি হ্যাবিটস তাদের জীবনকে সফল করে তোলে। বিখ্যাত মানুষের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাবো তারা ব্যক্তিগত জীবনে এমন কিছু সুঅভ্যাস প্রতিনিয়ত পালন করে যেগুলি তাদের সেরা সেরা করে তোলে। এসো এই ভিডিওতে দেখে নিই সফল ব্যক্তিদের এমন 20টি গ্রেট হ্যাবিটস যা আমরা অভ্যাস করলেই আমাদের জীবনও বদলে যাবে খুব সহজে। নাম্বার ওয়ান, দে সেট গোলস আর ক্লিয়ার টার্গেট ইন লাইফ। অর্থাৎ সফল ব্যক্তিরা সবার আগে জীবনের লক্ষ্য স্থির করে নেয়, তারপর সেই কাজটি শুরু করে। উদ্দেশ্যহীনভাবে কখনোই তারা কাজ করে চলে না। নাম্বার টু, দে টেক ফুল রেসপন্সিবিলিটি অফ দেয়ার লাইফ। অর্থাৎ তারা তাদের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধেই নেয়, কোনো রকম অজুহাত দিয়ে বা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তারা কখনোই পার পাওয়ার চেষ্টা করে না, বরং তারা নিজেকে উন্নত করা এবং নিজেকে শুধরে নেওয়ার তালে ব্যস্ত থাকে। নাম্বার থ্রি, দে ক্রিয়েট দেয়ার ওন মর্নিং রুটিন। অর্থাৎ তারা খুব ভোরে ঘুম থেকে উঠে দিনটি কীভাবে অতিবাহিত করবে তার একটা প্ল্যান তৈরি করে সেভাবে এগিয়ে চলে। নাম্বার ফোর, ডেইলি মেডিটেশন। হ্যাঁ, তারা প্রত্যেক দিনই সকালে ধ্যান করা প্র্যাকটিস করে। নাম্বার ফাইভ, দে মেক হেলথ অ্যান্ড এক্সারসাইজ আ প্রায়োরিটি। অর্থাৎ তারা স্বাস্থ্যকে এবং প্রতিদিনের শরীরচর্চাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখে। নাম্বার সিক্স, দে রিড বুকস অ্যান্ড লার্ন কন্টিনিউয়াসলি। অর্থাৎ তারা প্রতিনিয়ত বই পড়ে এবং প্রত্যেক দিন তারা কিছু না কিছু নতুন শিখতেই থাকে। নাম্বার সেভেন, দে প্র্যাকটিস ডিসিপ্লিন অ্যান্ড সেলফ কন্ট্রোল। অর্থাৎ তারা নিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণ অভ্যাস করে। নাম্বার এইট, কনসিস্টেন্সি। অর্থাৎ কোনো কাজ তারা শুরু করলে এক নাগাড়ে কাজটি করেই চলে, মাঝরাস্তায় ছেড়ে চলে যায় না, তাদের পারসিস্টেন্ট এফর্ট দিয়ে তাদের লক্ষ্যটাকে তারা পূর্ণ করে। নাম্বার নাইন, দে স্টে ইন দ্য গেম কাম হোয়াট মে। অর্থাৎ আগে যেমন বললাম, তারা কখনোই রণে ভঙ্গ দেয় না, অর্থাৎ খেলার মাঠ ছেড়ে চলে যায় না। নাম্বার টেন, দে আর নট অ্যাফ্রেড টু ফেল। অর্থাৎ তারা ফেল করতে কখনো ভয় পায় না, কারণ তারা প্রত্যেকটা ফেলিওরকে এক একটি লেসন হিসাবে নেয়। নাম্বার ইলেভেন, দে নো দেয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যান্ড হোয়ার টু ইম্প্রুভ। অর্থাৎ তাদের শক্তি কোথায়, তাদের দুর্বলতা কোথায় সবই তারা জানে, এবং কোথায় ইম্প্রুভ করতে হবে সেটাও তারা খুঁজে বের করে। নাম্বার টুয়েলভ, দে প্র্যাকটিস গ্র্যাটিটিউড। অর্থাৎ তারা সবার কাছে, সব কিছুর কাছে খুবই কৃতজ্ঞ থাকে, তারা খুবই বিনয়ী হয়। নাম্বার থার্টিন, দে সারাউন্ড দেমসেলভস উইথ দ্য লাইক মাইন্ডেড অ্যাচিভার্স। অর্থাৎ তারা সমমানসিকতার উইনারদের সঙ্গে সময় কাটায় এবং নিজেকে সেই পরিবেশে দেখতে পছন্দ করে। নাম্বার ফোরটিন, দেয়ার অ্যাকশনস আর গোল ওরিয়েন্টেড। অর্থাৎ তাদের লক্ষ্যকে তারা সামনে রেখেই সারাদিন কাজ করে চলে, অন্য কোনো ফালতু কাজ তারা করে না। নাম্বার ফিফটিন, দে নো হাউ টু ম্যানেজ দেয়ার ইমোশনস। অর্থাৎ তারা জানে কীভাবে তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, আর তারা আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে বলেই দ্রুত সফল হতে পারে। নাম্বার ফিফটিন, দে স্পিক উইথ কনফিডেন্স। অর্থাৎ তারা দৃপ্ত কণ্ঠে কথা বলতে পছন্দ করে। নাম্বার সেভেন্টিন, দে আর গ্রেট লিসনার্স। অর্থাৎ তারা দারুণ শ্রোতা, কারণ তারা অন্যদের কথা মন দিয়ে প্রথমে শোনে, তারপর রিপ্লাই করে। নাম্বার এইটিন, দে ভ্যালু দেয়ার অ্যালোন টাইম। অর্থাৎ তারা একান্তে যখন সময় কাটায় সেটা অবশ্যই এনজয় করে, কখনোই একাকিত্ব অনুভব করে না। নাম্বার নাইনটিন, দে লাভ দ্য জার্নি মোর দ্যান দ্য রেজাল্টস। অর্থাৎ তারা জার্নিটাকে বেশি গুরুত্ব দেয় এন্ড রেজাল্টের থেকেও, যার অর্থ তারা এন্ড রেজাল্টের দিকে বেশি গুরুত্ব না দিয়ে প্রত্যেক দিনের কাজের দিকে বেশি গুরুত্ব দেয়। এবং ফাইনালি নাম্বার টোয়েন্টি, দে ডু এভরি লিটিল থিং উইথ গ্রেট কেয়ার। অর্থাৎ তারা যাই করুক না কেন, প্রতিটি কাজই খুবই ধৈর্য সহকারে এবং ইন্টেন্সিফাইড ফোকাস দিয়ে করার চেষ্টা করে। তুমি জীবনে কতটা সফল হবে এই 20টি অভ্যাস তুমি পালন করো কি না, তারপরে অনেকটা নির্ভর করে। সুতরাং এই 20টি অভ্যাস আমাদের প্রতিদিনের জীবনে পালন করা উচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে অন্যদেরকেও জানিও কোন 20টি অভ্যাস
পালন করলে সেরা সেরা হওয়া যায়। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।